আমি যদি এখানে লেখি ওয়ান জিরো আর ওয়ান ওয়ান এবং এটাকে যদি যোগ করি তাহলে কত হবে ওয়ান আর টু দেখেন এটাকে যোগ করলে এই দুইটাকে যোগ করলে কত হয় টোয়েন্টি ওয়ান এখন আমি যদি বলি এটা রং তাহলে কি ব্যাপারটা একটু অদ্ভুত মনে হচ্ছে না হ্যাঁ আসলে সেটাই কারণ নাম্বার সিস্টেমে আমরা যোগ এভাবে করব না নর্মালি আমরা যেভাবে যোগ করি আর আজকের ভিডিওতে আমরা এটাই শিখবো যে কিভাবে নাম্বার সিস্টেমের যোগগুলো করা হয় প্রথমে আমরা দেখব যে বাইনারি নাম্বার সিস্টেমের এডিশনটা কিভাবে করা হয় মানে বাইনারি নাম্বার সিস্টেমের যোগ আমরা কিভাবে করি আমরা জানি যে বাইনারি নাম্বার সিস্টেমে জিরো এবং ওয়ান থাকে জিরো এবং ওয়ান আর এটার বেস কত টু আমরা জানি যে এটার বেস টু এবং ডিজিটগুলো কি জিরো অ্যান্ড ওয়ান বাইনারির ক্ষেত্রে এখন আমরা যদি একটা এক্সাম্পল দেখি যে বাইনারির ক্ষেত্রে আমরা যোগ কিভাবে করব। আমি যদি এখন এখানে লিখি ওয়ান 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 জিরো আর ওয়ান 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 এখন এখানে দেখেন যে আমি দুইটা লেয়ার নিয়েছি মানে দুইটা সংখ্যা নিছি আপনারা চাইলে তিনটাও নিতে পারেন যে কয়টা ইচ্ছা সে কয়টা নিতে পারেন তো আমি তিনটা নিয়েই দেখাই তো এখানে আমি আবার দেই ওয়ান জিরো জিরো ওয়ান এই তিনটা আমরা যোগ করব বাইনারির ক্ষেত্রে আমরা যোগ করতেছি এটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে কোন নাম্বার সিস্টেমে আমরা যোগ করতেছি এখানে আমি প্রথমে দেখাচ্ছি আপনাদেরকে বাইনারি তারপরে আমি অক্টাল অন্যান্যগুলো দেখাবো তো আগে আমরা বাইনারিটা দেখি আমরা এখন যোগ করি এখানে রয়েছে ওয়ান আর ওয়ান ওয়ান প্লাস ওয়ান করলে টু হয় আমরা কি আমরা কি এখানে টু লিখতে পারব দেখেন এখানে বাইনারিতে জিরো এবং ওয়ান এই দুইটা ডিজিটের ভিতরে আমাদের লিখতে হবে তো টু তো নাই ওই কারণে আমরা টু লিখতে পারবো না আমরা টু লিখতে পারবো না তাহলে আমাদেরকে কি করতে হবে দেখেন এই যে ওয়ান আর ওয়ান যোগ করলে টু হয় আমরা টু এখানে লিখি এই যে টু আমরা লিখছি এটাকে আমাদের এখন যে বেইজ আছে যে টু এই বেইজ দ্বারা মাইনাস করতে হবে তো আমরা এখানে নিচে লিখতে পারি টু এই টুটা হচ্ছে বেইজ আমরা যদি এখানে এখন মাইনাস করি তাহলে আমাদের এখানে হয় জিরো দেখেন জিরো হয় এই জিরোটা কি আমরা এখন এখানে লিখতে পারি অবশ্যই কারণ আমাদের বাইনারিতে ডিজিট হচ্ছে জিরো আর ওয়ান তো আপনাদেরকে এটার দিকে সবসময় খেয়াল রাখতে হবে বাইনারির ক্ষেত্রে সো আমরা এখন এখানে জিরো লিখতে পারি এখন এখানে আরেকটা বিষয় দেখেন আমরা এখানে কয়বার মাইনাস করেছি একবার আমরা তো একবারই বিয়োগ করেছি শুধুই এটা ওই কারণে আমাদের হাতে থাকবে এক ওই একটা কি করব। আমরা এই পরেরটার সাথে যোগ করব। এই পরের লেয়ার মানে পরের এই নাম্বারগুলোর সাথে আমরা যোগ করব। আমাদের হাতে আছে এক আর এখানে কত আছে এক আর এক দুই তাইলে টু আর এই যে হাতে ছিল এক মানে কত টোটাল থ্রি হয়েছে ওয়ান প্লাস ওয়ান আর এই যে একবার আমরা বিয়োগ করেছি টোটাল থ্রি এখন থ্রিকে আমি এখানে লিখতে পারবো অবশ্যই না তাহলে আমার কি করতে হবে আমি এখানে আবার থ্রি লিখি এই থ্রিটাকে আবার আমি বেজ দ্বারা মাইনাস করবো বেজ কত টু বাইনারির ক্ষেত্রে বেজ হচ্ছে টু এই এখন আমি এখানে টু লিখি মাইনাস করলে কত হয় এখানে ওয়ান এখানে ওয়ান হয়েছে তো ওয়ানকে আমরা লিখতে পারবো অবশ্যই বাইনারির ক্ষেত্রে ডিজিট থাকবে জিরো বা ওয়ান তো আমরা এখানে ওয়ান লিখি দেখেন আমরা একবার মাইনাস করেছি ওই কারণে আমরা হাত আমার হাতে আছে কত এক তো ওই একটাকে আবার আমি এখানে এই লেয়ারের সাথে আবার যোগ করবো সো ওয়ান প্লাস ওয়ান আর প্লাস এই ওয়ান টোটাল আবার থ্রি হয় থ্রি হইলে আমরা যদি থ্রিটাকে আবার আমরা এখানে লিখতে পারব না তাহলে এই থ্রি থ্রিটাকে আমরা কি করব। এই বেজ দ্বারা মাইনাস করব। তাহলে এই সেম সেম জিনিসটা আপনাদেরকে করতে হবে তাহলে হয় কত ওয়ান হয় তো ওই কারণে আমি এখানে আবার ওয়ান লিখব তাইলে আমি একবার মাইনাস করেছি ওই কারণে আমার হাতে ওয়ান আসে এখন ওই ওয়ানটাকে আবার এইটের সাথে আমি যোগ করবো তো এখানে কত আছে ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান আর আমার হাতে ছিল ওয়ান টোটাল কত হয় ফোর তাহলে আমি কি এখানে ফোর লিখতে পারবো অবশ্যই না তাইলে আমি এখানে লিখি ফোর আর বেজ দ্বারা মাইনাস করতে হবে বেজ ছিল কত টু এখন আমি যদি মাইনাস করি হয় কত টু দেখেন মাইনাস করার পরে টু আসছে টু আসলেও আমি কি টু এখানে লিখতে পারব অবশ্যই না তাহলে কি আবার আমাকে মাইনাস করতে হবে আমি আবার লিখি টু এখন কত হবে জিরো এখন কি আমি লিখতে পারি অবশ্যই লিখতে পারি এখানে লিখি জিরো এখন আমার হাতে আসে কত সবসময় তো আমার হাতে এখানে ছিল ওয়ান এখানে ছিল ওয়ান এখানে আমার হাতে আসে কত টু কারণ এখানে একবার আমরা মাইনাস করেছি এখানে আরেকবার আমরা মাইনাস করেছি তাই দুইবার মাইনাস করেছি দেখে আমাদের হাতে আছে টু এখন আর এখানে তো কিছু নাই কিছু আছে কিছুই নেই ওই কারণে এখানে যে হাতে আছে টু আমরা এই টু এখানে লিখব কিন্তু আমি কি টু এখানে লিখতে পারি অবশ্যই না তাহলে কি করতে হবে আমার আবার এই যে হাতে ছিল টু এইটাকে আবার আমার কি করতে হবে মাইনাস করতে হবে এখানে লেখি টু তাহলে এখানে কত হয় জিরো এই জিরোটাকে আমি এখন এখানে লিখতে পারি অবশ্যই লিখতে পারি এখানে লিখি জিরো তো আমরা এই একবার মাইনাস করেছি এখানে একবার মাইনাস করার কারণে আমি এখানে ওয়ান লিখব সো এখানে এটাই হচ্ছে আমার রেজাল্ট এখন আমরা আরেকটা এক্সাম্পল দেখি আমি যদি আরেকটা এক্সাম্পল নেই সাপোজ ওয়ান ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান পয়েন্ট ওয়ান আবার আমি যদি নেই ওয়ান জিরো পয়েন্ট জিরো ওয়ান এখন দেখেন এটা যদি আমরা যোগ করি পয়েন্টের ক্ষেত্রে কীরকম হবে আমরা দেখি পয়েন্টের ক্ষেত্রেও সেম হবে শুধু আমরা এখানে পয়েন্ট বসাবো আমি এখানে একটা এক্সাম্পল দেখাই আপনাদেরকে এখানে প্লাস হবে যোগ করবো দেখেন এখানে যেহেতু কিছু নেই সো আমরা এখানে জিরো দিতে পারি এখানে আমরা একটা জিরো দিতে পারি এখানে আমরা জিরো দিতে পারি কারণ আমরা যোগ করব। তো জিরো দিলে আমাদের সুবি মানে বুঝতে অনেক সুবিধা হবে আবার এখানেও আবার আমরা জিরো দিতে পারি কোনো ভ্যালু নেই জিরো দিলেও কোনো ভ্যালু নেই একই হবে সো এখানে আবার আমি আরেকটা একটা জিরো দিই এখন আমি এটাকে যোগ করি সো এখানে ওয়ান রয়েছে আমি এখানে ডিরেক্টলি ওয়ান লিখতে পারি ঠিক আছে এখন এখানে ওয়ান রয়েছে আমি আমি আবার এখানে ওয়ান লিখতে পারি এখানে কত আছে টু আমি কি এখানে টু লিখতে পারবো অবশ্যই না তাইলে আমি কি করব এখানে টু লিখি এটাকে মাইনাস করব কি বেইজ টু দিয়ে কারণ আমাদের বেইজ আছে টু বাইনারির ক্ষেত্রে বেইজ হচ্ছে টু তো এখন এখানে কি হবে জিরো সো আমি কি এখন এখানে জিরো লিখতে পারি অবশ্যই লিখতে পারি আমাদের হাতে আছে ওয়ান সেই ওয়ানটা আমরা এটার সাথে যোগ করব। এখানে আছে কি ওয়ান প্লাস ওয়ান টু আর হাতে ছিল ওয়ান টোটাল হয় কত থ্রি তো আমি তো এখানে থ্রি লিখতে পারবো না তাহলে আমি এখানে লিখি থ্রি এটাকে মাইনাস করবো কত বেস টু দ্বারা তাহলে আমার কত হয় ওয়ান আমি কি এখন লিখতে পারবো অবশ্যই তাহলে আমি এখানে ওয়ান লিখি আবার আমার হাতে ছিল ওয়ান আমার হাতে যেহেতু ওয়ান ছিল তাহলে আমি এটার সাথে আবার যোগ করব এখানে আছে কত টু ওয়ান প্লাস ওয়ান টু আর হাতে ছিল ওয়ান কত হয় থ্রি তো আমি তো ডিরেক্টলি আবার থ্রি লিখতে পারবো না তাহলে ওই থ্রিটাকে আবার বেস টু যেহেতু বেস টু ওই কারণে টু দ্বারা মাইনাস করতে হবে আবার হবে ওয়ান আমরা এখানে লিখি ওয়ান আর কয়েকবার আমরা মাইনাস করেছি একবার তাই এখানে আমি আবার ওয়ান লিখে দিতে পারি আর এই পয়েন্টের জায়গায় আপনারা শুধু পয়েন্টটা বসাই দেবেন বাস এটাই আমাদের অ্যান্সার আমরা এখন অক্টাল নাম্বার সিস্টেমের ক্ষেত্রে একটা এক্সাম্পল দেখি সবার আগে আপনাদের যেটা মনে রাখতে হবে যে অক্টালের বেজ হচ্ছে এইট বেজ এইট আর অক্টালের ভিতরে এই ডিজিটগুলো থাকতে হবে এখন আমরা একটা এক্সাম্পল দেখি আমি যদি লেখি সিক্স ফোর সেভেন টু সিক্স ওয়ান এটাকে আমরা যোগ করি এখন তাহলে আমরা জানি যে অক্টালের বেজ হচ্ছে এইট আমরা এখানে দেখি সাত আর এক যোগ করলে কথা হয় আট আটকে আমরা লিখতে পারবো না কারণ আট এখানে নেই তো আটটাকে আট আমরা এখানে লিখি এখন এটাকে বেজ দ্বারা মাইনাস করতে হবে বেজ আছে কত আমাদের এইট তাহলে এখানে হবে কত জিরো আমরা জিরো অবশ্যই লিখতে পারি আমরা একবার মাইনাস করেছি তাই এক আমাদের হাতে আছে এখন এক তো আমরা চারের সাথে এই এক যোগ করি পাঁচ আর এখানে আছে সিক্স কত হয় ইলেভেন আমরা কি ইলেভেন লিখতে পারবো অবশ্যই লিখতে পারবো না তাহলে আমি এখানে ইলেভেন লিখি আর বে যেহেতু এইট অক্টালের আমরা আট দ্বারা মাইনাস করবো তাহলে কত হয় থ্রি হয় থ্রিটাকে আমরা লিখতে পারবো অবশ্যই আমরা এখানে তাহলে থ্রি লিখি আর যেহেতু আমরা একবার মাইনাস করেছি তো আমাদের হাতে আছে এক তো ওইটাকে আমরা এখানে নিয়ে আসি সিক্স প্লাস ওয়ান সেভেন সেভেন প্লাস টু নাইন কি আমরা লিখতে পারবো লিখতে পারবো না তাহলে এখানে আমরা নাইন লিখি এটাকে আমাদের মাইনাস করতে হবে বেজ এইট দ্বারা তাহলে এখানে কত আসে ওয়ান আমরা এখানে ওয়ান লিখতে পারি আর যেহেতু একবার মাইনাস করেছি ওই কারণে আমরা এখানে ওয়ান বসাই দেব এখানে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার এখন আমরা ডেসিমাল নাম্বার সিস্টেমটা দেখি এখানে কিভাবে যোগ করতে হয় সো ডেসিমালের ক্ষেত্রে আমরা জানি যে বেইজ আছে আমাদের টেন আর আমাদের যে ডিজিটগুলো রয়েছে জিরো থেকে নাইন পর্যন্ত এই ডিজিটগুলো আমাদের রয়েছে ডেসিমাল নাম্বার সিস্টেমে সো আমরা এখানে একটা এক্সাম্পল নেই আমি এখানে লিখি ফাইভ এইট নাইন এবং আমি যদি লিখি সেভেন এইট নাইন এই দুইটা আমরা যোগ করি এখানে তাহলে কত হয় দেখেন নাইন প্লাস নাইন কত হয় এইটটিন এইটিন তো আমরা এখানে লিখতে পারবো না কারণ আমাদের ম্যাক্সিমাম হচ্ছে নাইন সো এইটিন যেহেতু আমরা লিখতে পারবো না তাহলে আমরা এখানে লিখি এইটিন এইটিনটাকে আমাদের এই বেইস দ্বারা মাইনাস করতে হবে আমরা লিখি তাহলে মাইনাস টেন এখানে থাকে কত এইট এইটটা এইট আমরা এখন এখানে লিখতে পারবো এখানে লিখি এইট আর যেহেতু আমরা একবার মাইনাস করেছি তাহলে আমাদের হাতে আসে ওয়ান সো আমরা এখানে সেই ওয়ানটাকে নিয়ে আসি তাহলে কত হয় এইট প্লাস ওয়ান নাইন প্লাস এইট সেভেনটিন তাহলে সেভেনটিন তো আমরা এখানে লিখতে পারব না তাহলে আমরা এখানে লিখি সেভেন্টিন আর আমাদের এখানে মাইনাস করতে হবে বেইস দ্বারা টেন তো আমাদের এখানে কত থাকে সেভেন এই সেভেন আমরা এখন এখানে লিখতে পারব আর আমরা যেহেতু একবার মাইনাস করেছি তা তাহলে ওই একটাকে আমরা এখানে নিয়ে আসবো তাহলে কী হয় ফাইভ প্লাস ওয়ান সিক্স সিক্স প্লাস সেভেন কত হয় থার্টিন থার্টিন হয় তাহলে থার্টিন আমরা তো ডিরেক্টলি এখানে লিখতে পারবো না আমরা এখানে লিখি থার্টিন আর এটাকে মাইনাস করতে হবে টেন দ্বারা তাহলে কত হয় থ্রি এই থ্রি আমরা এখানে লিখবো আর যেহেতু আমরা একবার মাইনাস করেছি তাই ওই ওয়ানটাকে আমরা এখানে ডিরেক্টলি লিখব কারণ এখানে আমাদের আর কোনো কিছু নেই ওই কারণে আমরা ডিরেক্টলি ওয়ানটাকে এখানে বসাবো এখন এটাই হচ্ছে আমাদের অ্যান্সার এখন আমরা হেক্সাডেসিমালের একটা এক্সাম্পল দেখি হেক্সাডেসিমালের আমরা জানি যে বেইস হচ্ছে সিক্সটিন আর এখানে সিক্সটিনটা ডিজিট রয়েছে জিরো থেকে ফিফটিন পর্যন্ত দেখেন জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন তারপরে আমরা টেন লিখি নিই এখানে আমরা টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন এর পরিবর্তে আমরা লিখব এ বি সি ডি ই এফ আসেন আমরা এখন একটা এক্সাম্পল দেখি আমি এখানে লিখেছি বি এফ সি এবং এখানে এ বি সেভেন আমরা এটাকে এখন যোগ করি এই যে সি সি মানে আমরা জানি যে এখানে টুয়েলভ সো টুয়েলভ প্লাস সেভেন নাইনটিন আমরা কি নাইনটিন এখানে লিখতে পারবো অবশ্যই না তাহলে আমরা এখানে লিখি নাইনটিন এখন দেখেন কেন আমরা নাইনটিন লিখতে পারবো না কারণ আমাদের এখানে ম্যাক্সিমাম নাম্বার হচ্ছে ফিফটিন সো আমি এখানে লিখি নাইনটিন আমাদের এখন বেজ দ্বারা মাইনাস করতে হবে বেজ হচ্ছে সিক্সটিন আমরা এখানে লিখি সিক্সটিন কারণ হেক্সাডেসিমালে আপনার সিক্সটিনটা ডিজিট রয়েছে তাই বেজ সিক্সটিন সো আমরা যদি এখানে মাইনাস করি তাহলে হয় কত হয় থ্রি হয় সো আমরা এখন ডিরেক্টলি এখানে লিখতে পারি থ্রি সো যেহেতু আমরা একবার এখানে মাইনাস করেছি তাই আমাদের হাতে আছে ওয়ান এখানে রয়েছে এফ এফ মানে ফিফটিন ফিফটিন প্লাস এই ওয়ান সিক্সটিন 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 প্লাস এখানে রয়েছে বি বি মানে কত ইলেভেন সিক্সটিন প্লাস ইলেভেন কত হয় টোয়েন্টি সেভেন সো এই দুইটা যোগ করলে এই দুইটা প্লাস এই যে ওয়ান এখানে একবার আমরা মাইনাস করেছি তাই ওয়ান সো এটা যোগ করলে আমাদের হয় টোয়েন্টি সেভেন সো আমরা এখন এখানে লিখি টোয়েন্টি সেভেন মাইনাস করবো কত দ্বারা সিক্সটিন দ্বারা বেইজ সিক্সটিন তাই সিক্সটিন দ্বারা মাইনাস করবো তাহলে কত হয় ইলেভেন হয় সো এখানে দেখেন যে ইলেভেন মানে আমরা জানি যে বি তাহলে আমি এখানে কী লিখবো লিখব আর আমরা এখানে একবার মাইনাস করেছি তাই আমাদের হাতে আছে ওয়ান সো এখানে বি মানে ইলেভেন ইলেভেন আর হাতে ছিল ওয়ান কত টুয়েলভ টুয়েলভ আর এ মানে হচ্ছে টেন সো টুয়েলভ প্লাস টেন কত টোয়েন্টি টু সো টোয়েন্টি টু আমরা ডিরেক্টলি লিখতে পারবো না তাই এখানে আমরা লিখি টোয়েন্টি টু মাইনাস করতে হবে সিক্সটিন দ্বারা তাহলে আমাদের এখানে হয় সিক্স এখন সিক্স কি আমরা ডিরেক্টলি লিখতে পারবো অবশ্যই তাহলে আমরা এখানে লিখি সিক্স আর এখানে আমরা একবার মাইনাস করেছি তাই এখানে আমরা লিখবো ওয়ান কারণ এই উপর কারণ এই উপরে আর কোনো আমাদের নাম্বার নেই আর এখন এটাই হচ্ছে আমাদের অ্যান্সার দেখেন এই যে নাম্বার সিস্টেমের যত যোগ রয়েছে সবগুলোর নিয়ম কিন্তু একই আপনি যদি একটার জন্য বুঝেন তাহলে সবগুলোই আপনি করতে পারবেন আশা করি আপনারা ক্যালকুলেশনগুলো বুঝতে পেরেছেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজ এ পর্যন্তই থ্যাংক ইউ ফর ওয়াচিং